তো ডাক্তাররা কি স্পেসিফিকলি কি খেতে বলছে, মানে কি কি করতে বলছে, যে যার দ্বারা আমরা ঘরে থেকেও করোনাকে প্রোটেক্ট করতে পারি, কি কি করা যেতে পারে আমাদের? আজ বৃষ্টির সকাল আর সকাল সকাল চিনি দিয়ে চা দিয়ে খাস চলে এসছি তোমাদের বন্ধু শান্তনু, আর তোমরা দেখছো বাংলা এটা শান্তনু ভুল হয়ে গেল শান্তনু টকিজ। তো চলো আজ বর্ষার ওয়েদারে একটু গল্প করে নেওয়া যাক। আমাদের হসপিটালে ভর্তি আছে মহাশ্বেতা বিশ্বাস, সিরিয়াস কন্ডিশন মহাশ্বেতা বিশ্বাস, করোনার কারণে হসপিটালে ভর্তি আছে। তো চলো ওর সাথে একটু গরম গরম চায়ের সাথে আড্ডা মেরে নেওয়া যাক। তো চলো লাইভ কলিং এ চলে যাই। আর এর সাথে তোমরা যদি আমাদের চ্যানেল আপনি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাদের ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক এন্ড শেয়ার তো জরুর বানতা হয়, তো অবশ্যই লাইক করে দাও। চলো লাইভ কথা বলে ফেলি চিনি দিয়ে চা আর দিয়ে খায়ের সাথে। তো হাই মহাশ্বেতা, আপনি কেমন আছেন? আপনাকে ওষুধ কি দিচ্ছে ডাক্তারেরা? ওষুধ কি দিচ্ছে সেভাবে বলতে হয় তাহলে আমার মাল্টিভিটামিন ওষুধ, তারপর হচ্ছে ভিটামিন সি এর ওষুধ, কফ সিরাপ আছে, বেটাডিন বলে একটা গার্গেল করার ওষুধ রয়েছে, এগুলো দিচ্ছে। তো আপনার খাওয়া দাওয়ার কন্ডিশন কেমন, মানে এখন কিরকম খাওয়া দাওয়া করছেন সেটা বলুন। আমার গতকাল পর্যন্ত নাকে কোনো গন্ধ, যে ব্যাপারটা গন্ধ পাওয়ার ব্যাপারটা সেটা আমার গতকাল পর্যন্ত ঠিক ছিল না, আজকে লাগছে একটু বেটার লাগছে, খাওয়া দাওয়াও ঠিকঠাক হচ্ছে। হ্যাঁ, তো কি খাওয়া দাওয়া দিচ্ছে হসপিটালে? এখানে ফুডিংটা খুবই ভালো, লাইক পেশেন্টদের শরীর হিসাবে টেস্ট হিসাবে বা যেটা প্রপার দরকার সেরকমই খাবার। সকালবেলা থেকে বলুন আপনার কি কি খাবার চলছে, কি কি ওষুধ চলছে, ডাক্তাররা কখন কখন আসছে, টোটালটা খুলে বল আমাদের সাথে। আপনি যেটা জিজ্ঞাসা করছেন এটা কিন্তু মানে খাবারের যে ব্যাপারটা, যেমন সকালে ব্রেকফাস্টে ব্রেড থাকে, বানানা থাকে, আর লাঞ্চে যেমন একটা প্রপার মিল যেমন হয় ভাত থাকে, তার মধ্যে প্রোটিনটা একদম বেশি করে ভালো করে ইনক্লুড করা হচ্ছে, বিকালে যেমন চা থাকে, রাতেও রুটি বা ভাত, সেই হিসাবেই পুরো খাবারটা, মানে প্রত্যেকটা মিলের মধ্যে প্রোটিন ইনক্লুডেড। আপনাকে আমার এটাই জানানোর ছিল যে প্রোটিনটা ইনক্লুডেড আছে। ঠিক আছে, তো ডাক্তাররা কভার করে চেকআপে আসছে? দু টাইম করে আসে। কখন 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 আসে ডাক্তাররা? দুপুরে আর রাতে। দুপুরে আর রাতে? তো সবাই ওখানে সব প্রোটেকশন নিয়েই আছে অবিয়াসলি? হ্যাঁ, আমরা সব সময় মাস্ক পরে রোজই, কারণ জাম এখন আমাদের ক্লিয়ার হয়নি। তো ডাক্তাররা কি স্পেসিফিকলি কি খেতে বলছে, মানে কি কি করতে বলছে, যে যার দ্বারা আমরা ঘরে থেকেও করোনাকে প্রোটেক্ট করতে পারি, কি কি করা যেতে পারে আমাদের? এখানে সবাই রিকভারি প্রসেস চলছে, তো এখন যেরকম ভাবে ওষুধ খেতে হবে সেইভাবে ওষুধ খেতে হবে। বেসিক কি জিনিস আমরা নিতে পারি, প্রিকশন নিতে পারি যার দ্বারা আমরা প্রোটেক্ট করতে পারি? গার্গেল মাস্ক, তারপর যে স্টিম নেওয়া বা ভাপ নেওয়া সেটা মাস্ক, থার্ড ঠিকঠাক প্রোটিন যুক্ত খাবার খাওয়া, ওষুধটা প্রপারলি খাওয়া, রেস্ট নেওয়া, এই কটা জিনিস ফলো করলে। তো ভিটামিন সি টাও তো ম্যান্ডেটরি, যেমন যেটা আমাদের যে যে খাবারে ভিটামিন সি থাকে, যেমন পাতি লেবু, কমলা লেবু, শরবতি লেবু, যেগুলোতে আমাদের ভিটামিন সি থাকে, আমাদের রেগুলার বেসিসে আমাদের এই ভিটামিন সি টাকে খেতে হবে, তার সাথে হাই প্রোটিন খাবার এবং ঠিকঠাক যাতে ব্যালেন্স ফুড থাকে সেটাও নিতে হবে, তার সাথে ফ্রুটও নিতে হবে। একদম সঠিক। হ্যাঁ, তার সাথে সাথে এক্সারসাইজটা ম্যান্ডেটরি, রোজ বাড়িতে থেকে যারা বাড়িতে আছে, যারা ঘরে আছে, তারা প্রপারলি যাতে এক্সারসাইজ করে সেটাও দেখতে হবে, যাতে বডিতে ইমিউনিটি বুস্টটা ভালোভাবে হয়। এখন সে এক্সারসাইজ করার অবস্থায় নেই কোনো, না যারা অসুস্থ তাদের ক্ষেত্রে, না যারা নরমাল ঘরে রয়েছে তাদের ক্ষেত্রে বলছি, যারা তারা অন্তত এক্সারসাইজটা করে যাতে ইমিউনিটি পাওয়ারটা তাদের বুস্ট হয়।
কারণ আর চেষ্টা করতে হবে যাতে ঠান্ডাটা না লাগে, বেসিক্যালি ঠান্ডা জাতীয় পানীয় যেগুলো ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে খাওয়া, যে কোনো ঠান্ডা খাবার খাওয়া, আইসক্রিম খাওয়া, কেক পেস্ট্রি যেগুলো ঠান্ডা আমরা খেয়ে থাকি সেগুলো যাতে এখন না খাওয়াটাও উচিত, সেটাই। তো বেসিক্যালি ওখানে ক্লিননেসটা কিরকম রয়েছে, মানে জামা কাপড় বিছানা পিছানা সেগুলো কতটা ক্লিন? সবই পরিষ্কার পরিচ্ছন্ন, বারবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর আয়া বা নার্সেরা কতবার করে আসছে দিনে? দিনে 4-5 বার থেকেও বেশি সময়। তারা ঠিকঠাক করে খেয়াল নিচ্ছে তো? তাই জন্য তো আমরা বেটার হচ্ছে আস্তে আস্তে। তাহলে ভালো লাগছে কথা বলে যে এতগুলো জিনিস সাধারণ মানুষও তো জানতে পারছে যে হ্যাঁ এগুলো আমরা ঘরে বসেও করতে পারি, বা হসপিটালেও যে যে আমাদের কোনো রিলেটিভরাও যদি অসুস্থ হয়ে ভর্তি হয় সেক্ষেত্রে এই প্রোটেকশন গুলো আমাদের অবভিয়াসলি দেবে গভর্নমেন্টের থেকে। ঘরে বসে ততক্ষণই করা যাবে যতক্ষণ না শ্বাসকষ্ট, শ্বাসকষ্ট হলেও আমাদের কি কি প্রিকশন নেওয়া দরকার আমরা ঘরে বসেও যেটা করতে পারি, যেমন অক্সিজেন একটা বাড়িতে সিলিন্ডার রেখে দিতে পারি, এমার্জেন্সি কেস ক্ষেত্রে আমরা সেই অক্সিজেন নিতে পারি যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, বয়স্ক যারা আমাদের বাড়ির গার্জিয়ান আছে যারা বয়স্ক তারা বাড়িতে একটা অক্সিজেন রেখে দিলে তাদের অনেকগুলো সুবিধা। আপনার কদিন হলো এখন হসপিটালে? আজ 5 দিন। আপনার 5 দিন হয়ে গেছে, ভালো। আপনি এখন আগের থেকে কতটা সুস্থ মনে করছেন? আমি আপনার কথায় কেন বললাম যে ঘরে না রাখার কথা, কারণ তার থেকে কিন্তু ছড়াতে পারে, সেই জন্য এখন। আপনার এমনি আপনার এখন শরীর কিরকম লাগছে? আগে যেদিনকে ভর্তি ছিলেন তার থেকে কতটা? একটু বেটার, আগের থেকে একটু বেটার, কাশিটাও কমেছে। তো মেইনলি এই ভাইরাসটা কোথায় কি এফেক্ট করে? সাবধানে থাকবেন, আপনিও সাবধানে থাকবেন, আপনি চারিপাশে সবাইকে এইভাবেই, এইভাবে আপনারও অনেক এ বিষয়ে জ্ঞান রয়েছে আমি স্পষ্ট বুঝতে পারছি, তো আপনি এইভাবেই অ্যাওয়ারনেস চারিদিকে ছড়াবেন, আর আপনার এই ইন্টারভিউ গুলো দিয়ে আমি প্রচন্ডই খুব খুশি। এইভাবে আপনার চ্যানেলে এইভাবে এত ইউজফুল কন্টেন্ট সবসময় দিন এটাই আশা করি। আমি সবার বন্ধুদের এই কথাই বলবো যে এই চ্যানেলটিকে সবসময় খুব ভালো করে ফলো করবে, আর সমস্ত ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলির মধ্যেও বলবে এই চ্যানেলটিকে দেখবার জন্য এবং তাকে সাবস্ক্রাইব করার জন্য। সাবস্ক্রাইব আমি এই কারণেই করতে বলছি যে প্রতিটা বিষয় প্রচন্ড ইউজফুল কন্টেন্ট, কোন এই তো করোনা ভাইরাস এখন তো আমাদের সিচুয়েশন এই হিসাবে এত ক্লিয়ার একটা ইন্টারভিউ মাধ্যমে তোমরা সবাই কিন্তু অনেক বিষয় জানতে পারবে। তো এই এই চ্যানেলটিকে শান্তনু টকস যে চ্যানেলটা আছে তোমরা কেউ সাবস্ক্রাইব একদম ভুলবে না, সবসময় চ্যানেলের সঙ্গে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, যখন যখন উনি নতুন ভিডিও দেবেন। তাহলে আজকে আমরা লাস্টের ভিডিওটা বলতে হলো না, তো অবভিয়াসলি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, আর ভরা মন ভরা আর তোমাদের ফ্যামিলির মন ভরা ভালোবাসা আমাদের সাথে থাকবে, অলওয়েজ সাপোর্ট থাকবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে এন্ড গুড বাই। একটি কথা আমি বলতে চাই, সাবস্ক্রাইব শুধু সেই চ্যানেলকেই করবার প্রয়োজন নেই যেখানে মাত্র শুধুমাত্র কোনো মানে যেখানে ইউজফুল কন্টেন্ট, এই যে কন্টেন্টটা পছন্দ হবে ইউজফুল, তো ওনার এই এই প্রচেষ্টার সঙ্গে সবাই আপনারা সাপোর্ট করবেন, উনি যেভাবে প্রচেষ্টার সাথে জিনিসটাকে করার চেষ্টা করছেন, আমরা আশা করি আপনার চ্যানেলটা আরো ভালো। থ্যাংক ইউ তোকে, থ্যাংক ইউ, আর তুই তাড়াতাড়ি ভালো হয়ে টাটা।